গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কি বলো তো, বথুয়া শাক। আর আমি এটা কি করব, মাছ দিয়ে করব, বাটা মাছ দিয়ে আমি কি করব আজকে বথুয়া শাক রেসিপিটা তৈরি করব। তোমরা আমার সঙ্গে থাকো। প্রথমে দেখো আমি মাছটাকে কি করব, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। প্রথমে আমি ধুয়ে ভালো করে কেটে রেখেছি, আর শাকটাও আমি ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে কী কী ফোড়ন লাগছে দেখো, রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ঠিক আছে, রসুনটা আমি থেঁতো করে রেখেছি, খুব সিম্পল কিন্তু হ্যাভি টেস্টি। দেখো হলুদ দিয়েছি, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইতে আমি কি করব, তেল দিয়ে দেবো। কড়াইটা দেখো গরম হয়ে এসেছে, এখন আমি তেল দিয়ে দেব। তোমরা কিন্তু লাস্ট অবধি থাকবে, নাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবে না। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে তারপর আমি কড়াইতে দিয়ে দেব, আর এদিকে আমি শাকটাও ফোড়ন দিয়ে সম্বার দিয়ে দেবো। শাকটা উনুনে আমি দিয়ে দিচ্ছি, দেখো মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, শিখা কর লাইফস্টাইল অ্যান্ড ব্লগস, তাহলে তোমরা কী করবে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বেল আইকনটা অন করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এখানে চলে আসছি, মাছটা ভাজা হোক। আর আমি দেখো এই কড়াইটাও গরম হয়ে এসছে, আমি এখন কী করব, শাকটা ভাজা ভাজা হতে হতে দেখি আমার মাছটাও ভাজা হয়ে যাবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা একটু গরম হলেই আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। খুব বেশি কিছু লাগে না, জাস্ট শুকনো লঙ্কা আর রসুনটা আমি দিয়ে শাকটা ছেড়ে দেবো। পরে একটু হলুদ আর লবণ তো লাগবেই, মাছ আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে আসবে। দেখো আমি এখন কী করছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। খুব টেস্টি এবং ইয়াম্মি রেসিপি, তোমরা স্লিপ না করে লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি। তোমরা শাক এমনি খেয়ে থাকবে, কিন্তু এইভাবে একবার করো, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে এইভাবে করলে। দেখো লঙ্কাটা ভাজা হয়ে এসছে, আমি এখন কী করব, রসুনটা দিয়ে দিচ্ছি। দেখো আমি থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু লালচে বাদামি কালার হয়ে আসলে আমি শাক দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। লাস্টে মাছটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে নামিয়ে নেব, তোমরা আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে আরও সুন্দর সুন্দর ইয়াম্মি ইয়াম্মি রেসিপি নিয়ে আমি চলে আসবো, এক্সেপশনাল, যেগুলো তোমরা খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু এভাবে করলে দেখবে হ্যাভি টেস্টি হবে। এখন আমি কী করব, শাক কেটে রাখা, কেটে ধুয়ে বেছে রাখা আমি শাক দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে বথুয়া শাক, এমনি তো হ্যাভি টেস্টি, তোমরা নিরামিষভাবে করতে পারো, কিন্তু আমি আজকে মাছ দিয়ে করব। দেখো আমি শাকগুলো পুরোটা এখন দিয়ে দেবো, দেখো কী সুন্দর হচ্ছে। এখন আমি কী করবো বলতো, কেটে রাখা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, তোমরা যখন শাকটাকে প্রথমে ভাজবে, তখন কিন্তু এটা মাথার সামনে ফুল ফুল থাকে, ওগুলো ফেলে দেবে, ফেলে দিয়ে ডান্ডাটাও ফেলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে কেটে নেবে, তাহলে মজেও যাবে তাড়াতাড়ি আর খুব টেস্টিও হবে। দেখো আমার মাছটা ভাজা হয়ে এসছে, আমি এখন উল্টে দেব, এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। লাস্টে আমি শাকটা হতে হতে আমার মাছ ভাজা হয়ে যাবে, পরে শাকে দিয়ে আমি নামিয়ে নেব, হ্যাভি টেস্ট এবং ইয়ামি হবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে করবে, তারপরে আমাকে কমেন্টসে জানাবে কেমন খেলে। আর এবার আমি শাকে কী কী দিচ্ছি, একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লবণ আর একটু হলুদ দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। হলুদটা খুব বেশি দিতে হয় না শাকে, অল্প দিলে যথেষ্ট। আমি দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে হবো। দেখো আর ঝরা দিয়ে রাখবে, তাহলে জল উঠবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ফুলটা অবশ্যই ফেলে দেবে, এই শাকের বাচ্চাটাই মেন, প্রথমে বেছে নিতে হয়, একটু টাইম লাগে, আমি সময় সাপেক্ষ। এর জন্য আমি কী করলাম, ভিডিওতে দেখাবো বলে আমি বাচ্চাটা দেখালাম না, তবে তোমরা তো জানোই ওইভাবে বেছে নেবে প্রথমে। ঠিক আছে, সঙ্গে থাকো। যে কোনো শাকে প্রচুর ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে, তবে এই শাকটাতে আরও বেশি, এটা অনেকে মানে ঝামেলা মনে করে, বাঁচতে হবে ভালো করে করে, কিন্তু এটা তোমরা একবার করে দেখো,
হ্যাভি টেস্ট, এটা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই, একদম সিম্পল প্রসেস। দেখো আমার মাছ ভাজা হয়েছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব, আর শাকটা আর একটু হলে আমি মাছটা নামিয়ে দিয়ে দেব। জলটা শুকিয়ে গেলেই আমার শাকটা হয়ে আসবে। একটু সামান্য জল উঠেছে, আমি ঝরাতে রেখেছি এর জন্য বেশি উঠিনি, কিন্তু ঝরা না দিলে প্রচুর জল উঠত এখানে। হাই বন্ধুরা, আবার চলে আসলাম। দেখো আমার রেসিপি কমপ্লিট, শাক হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে নামিয়ে নেবো। তাহলে এটার নাম কি? মাছ দিয়ে বথুয়া শাক। এই যে দিয়ে দিচ্ছি মাছটা, আমার রেসিপি কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে আমি কি করব, নামিয়ে নেব। হ্যাভি টেস্টি এবং ইয়াম্মি, তোমরাও কিন্তু একবার করবে। ওকে বাই, সবাই ভালো থাকো।